প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সকলকে ইউটিউব চ্যানেল রাফিক এন্ড গ্রামার স্কুলের পক্ষ থেকে আবারও একবার স্বাগত জানাচ্ছি। ইতিমধ্যে আমরা রাইট ফর্মস অফ ভার্ব নিয়ে তোমাদের কাছে তিনটি পর্ব উপস্থাপন করেছি। আজকে রাইট ফর্মস অফ ভার্বের চতুর্থ পর্ব তোমাদের কাছে উপস্থাপন করতে যাচ্ছি। ইতিমধ্যে আমরা ভার্বের মূল রূপ, ভার্বের প্রেজেন্ট ফর্ম এবং ভি এস অর্থাৎ ভার্বের সাথে এস বাই এস এর বিস্তারিত ব্যবহার নিয়ে কথা বলেছি। যারা আমাদের এই তিনটি ভিডিও দেখনি, এখনই দেখে নাও। আজকে আমরা তোমাদের কাছে আলোচনা করব ভার্বের সাথে আইএনজি ব্যবহারের কিছু নিয়ম কানুন নিয়ে। কখন, কেন ভার্বের সাথে আইএনজি ব্যবহৃত হয় সে সম্পর্কে বিস্তারিত কথা আমরা বলবো। আগে বলে রাখি, এর আগে আমরা বলেছিলাম যে একটি কথা প্রচলিত রয়েছে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি হয়। যেমন উদাহরণ দিয়েছিলাম, অনেক বই পুস্তকে আমাদের রেফারেন্স বইগুলোতে লেখা আছে কন্টিনিউয়াস টেন্সগুলোর উদাহরণে, বিশেষ করে কন্টিনিউয়াস টেন্সগুলোর স্ট্রাকচারে লেখা আছে যে, যেমন ধরো প্রেজেন্ট কন্টিনিউয়াস এর স্ট্রাকচারে লেখা আছে সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি, অথবা লেখা আছে পাস্ট কন্টিনিউয়াস এর বেলায় সাবজেক্ট প্লাস ওয়াজ অথবা ওয়াই আর প্লাস ভার্বের পাস্ট ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি, অথবা ফিউচারের বেলায় লেখা আছে ফিউচার কন্টিনিউয়াস এর বেলায় সাবজেক্ট প্লাস শ্যাল বি উইল বি প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি। এরকম ভাবে আরো অনেক জায়গায় লেখা থাকে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি, কিন্তু আমি তোমাদেরকে আগেও বলেছি আজকেও বলছি ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে কোনোদিনই আইএনজি হতে পারে না, কোনোদিনই ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ হতে পারে না। আইএনজি যোগ হতে পারে শুধুমাত্র ভার্বের মূল রূপের সাথে অর্থাৎ বেস ফর্মের সাথে। যাদের এই ব্যাপারটি কিছুটা অস্পষ্ট লাগছে, তোমরা আমাদের রাইট ফর্মস অফ ভার্বের প্রথম ভিডিওটি দেখো, অপেক্ষা করো আমাদের সাথে আরো কিছু চমৎকার ভিডিও নিয়ে তোমরা আমাদের আমরা তোমাদের কাছে হাজির হবো ইনশাআল্লাহ। সেখানে আরো ক্লিয়ার হয়ে যাবে তোমরা যে ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি হয়ে থাকে। ওকে, যাই হোক, আমরা আলোচনা করছি, লক্ষ্য করো ভিআইএনজি এর ব্যবহার। আমরা প্রথমে বলেছি প্রিপোজিশন এর পর ভার্বের সাথে আইএনজি হবে। সাধারণত একটি কথা বলে নেই, প্রিপোজিশনের পরে কিন্তু নাউন বসে, এটাই হচ্ছে চূড়ান্ত নিয়ম, প্রিপোজিশনের পরে কিন্তু নাউন বসে। কিন্তু কখনো কখনো প্রিপোজিশনের পরে যদি ভার্ব বসতে দেখা যায়, সেই ভার্বটির সাথে আইএনজি যোগ করে ওই ভার্বটিকে কিন্তু নাউন বানাতে হবে। কথাটি চূড়ান্ত যে প্রিপোজিশনের পরে কি হবে, নাউনই হবে। যদি ভার্ব থাকে তাহলে ভার্বের সাথে আইএনজি যোগ করে ওই ভার্বটিকে নাউন করতে হবে, যে কারণে আমরা বলছি প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি হয়। ওকে, লক্ষ্য করো, আই অ্যাম ফন্ড অফ প্লেইং, আই অ্যাম ফন্ড অফ প্লেইং, অফ হচ্ছে প্রিপোজিশন, তারপরে আমরা ভার্বের সাথে আইএনজি যোগ করেছি, হয়েছে প্লেইং। আসলে কিন্তু প্লেইং এখানে ভার্ব আর নেই, প্লেইং কিন্তু অলরেডি নাউন হয়ে গেছে। আরেকটি কথা তোমাদের মধ্যে অনেকের মধ্যেই কাজ করতে পারে যে টু তো প্রিপোজিশন, তাহলে কি টু এর পর আইএনজি হবে? এই কথাটি আমরা আমাদের ভিজিরুর যে ভিডিও অর্থাৎ ভার্বের মূল রূপ সেখানেও একবার বলেছি, আবারও বলছি, টু যদি নাউনের পূর্বে বসে তাহলে টু প্রিপোজিশন, কারণ প্রিপোজিশনের সংজ্ঞা হচ্ছে, একটু শোনো, প্রি অর্থ পূর্ব, পজিশন অর্থ অবস্থান, প্রিপোজিশন হলো এমন শব্দ যা কোনো নাউন বা প্রোনাউনের পূর্বে বসে। আবার বলছি, প্রিপোজিশন হলো এমন শব্দ যা কোনো নাউন বা প্রোনাউনের পূর্বে বসে উক্ত নাউন বা প্রোনাউনের সাথে বাক্যের অন্যান্য শব্দের সম্পর্ক তৈরি করে। সুতরাং বুঝতেই পারছো সংজ্ঞা থেকে প্রিপোজিশন শুধুমাত্র নাউন অথবা প্রোনাউনের পূর্বে বসে। সুতরাং টু যদি কোনো নাউনের পূর্বে বসে, প্রোনাউনের পূর্বে বসে, সেক্ষেত্রে টু হচ্ছে প্রিপোজিশন। আর টু যদি ভার্বের পূর্বে বসে তাহলে টু হচ্ছে ইনফিনিটিভ, আর ইনফিনিটিভ এর পরে আমরা সাধারণত ভিজিরু ব্যবহার করি, তাই টু এর পরে সাধারণত ভার্বের মূল রূপ ব্যবহৃত হবে আর প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি হবে। আশা করি তোমাদের কাছে ব্যাপারটা ক্লিয়ার। টু নাউনের পূর্বে বসলে, প্রোনাউনের পূর্বে বসলে সেটা প্রিপোজিশন, অন্যথায় কিন্তু টু প্রিপোজিশন না। হ্যাঁ, তবে আমরা কিছু ফ্রেজ দিব তোমাদেরকে টু নিয়ে, সেটা একটু নিচে তোমরা অপেক্ষা করো। সিঙ্গল পসেসিভ কেস এর পরে ভার্বের সাথে আইএনজি হবে। তবে হ্যাঁ, আবারও বলছি, সিঙ্গেল পসেসিভ কেস এর পরের প্লেসটাও কিন্তু নাউনের। যেমন সিঙ্গেল পসেসিভ কেস গুলো হচ্ছে মাই, আওয়ার, ইয়োর, হিজ, হার, ইটস, হ্যাঁ, দেয়ার, এগুলো হচ্ছে সিঙ্গেল পসেসিভ কেস। এদের পর সাধারণত নাউন বসে, যেমন মাই ফাদার, মাই ব্রাদার, হিজ ফাদার, হিজ সিস্টার, হিজ ফ্যামিলি, এরকম ভাবে মাই, আওয়ার, ইয়োর, হিজ, হার, ইটস, দেয়ার, এগুলোর পরে সাধারণত নাউন বসে, এগুলো হচ্ছে সিঙ্গেল পসেসিভ কেস। তো যদি ভার্ব থাকে তাহলে ভার্বের সাথে আইএনজি যোগ করে ভার্বটাকে নাউন করে দিতে হবে, ভার্বের সাথে আইএনজি যোগ করে ভার্বটাকে নাউন করে দিতে হবে। যেমন দেখো, আই লাইক, আমি পছন্দ করি, হিজ তার অ্যাক্টিং, এখানে অ্যাক্টের সাথে আইএনজি হয়েছে হিজের কারণে, কিন্তু অ্যাক্টিং কিন্তু অলরেডি নাউন হয়ে গেছে। যাই হোক, সিঙ্গেল পসেসিভ, ডাবল পসেসিভ এরকম বা কেস সম্পর্কে যদি তোমাদের কারো বিস্তারিত ধারণার প্রয়োজন হয়, তোমরা অনুগ্রহ করে আমাদের পার্সোনাল ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, সেখানে আমরা
কেইসকে আলোচনা করেছি। কেইস হচ্ছে তোমরা জানো চার প্রকারের মধ্যে নমিনেটিভ বা সাবজেক্টিভ কেস, অবজেক্টিভ কেস এবং পসেসিভ কেসগুলোকে আমরা খুব সুন্দরভাবে দেখিয়েছি। ভোকেটিভ কেসটাকে শুধু আলাদা রেখেছি, কারণ আমরা কেইসের ভিডিওতে আলাদা করে কেইস নিয়ে কথা বলবো, সেখানে আমরা ভোকেটিভ নিয়ে কথা বলবো। যাই হোক, কেইসের 90% আমাদের পার্সোনাল ভিডিওতে দেওয়া আছে এবং সেখানে সিঙ্গেল পসেসিভ কেস, ডাবল পসেসিভ কেস নিয়েও কিন্তু আমরা বিস্তারিত আলোচনা করেছি, যেটা অনেক বই পুস্তকই কিন্তু অ্যাভেলেবল না। ওকে, এরপরে রুসি দিকে খেয়াল করো, মাইন্ড ওড পাস্ট ক্যান নট হেল্প কুড নট হেল্প উইথ এ ভিউ টু লুক ফরওয়ার্ড টু বি ইউজ টু। বি ইউজ টু বলতে এম ইউজ টু, ইজ ইউজ টু, আর ইউজ টু কে বোঝাচ্ছি। গেট ইউজ টু, অ্যাডিশন টু, অ্যাডিক্টেড টু, ডিভোশন টু, ডিভোটেড টু, অ্যাকাস্টাম টু, হ্যাবিচুয়েটেড টু, কন্ট্রিবিউট টু, ইত্যাদি যে টুযুক্ত ফ্রেজগুলো রয়েছে, এই ফ্রেজগুলোর পরে কিন্তু ভরসা তাই হবে, তোমাদেরকে এই ফ্রেজগুলো মুখস্থ করে নিতে হবে। আমি যে ফ্রেজগুলো এখানে লিখে দিয়েছি এবং বলে দিলাম, ফ্রেজগুলো তোমরা মুখস্থ করে নিবা, তাহলে টু এর পরে যে আইএনজি হয় এই ঝামেলাটা তোমাদের মাথায় আর থাকবে না আশা করছি। ওকে, উদাহরণ দেখো, হি ইজ অ্যাডিক্টেড টু স্মোকিং। ওকে, এখানে একটু কথা বলে নেই, আমরা লিখেছি বি ইউজ টু, আরেকটা হচ্ছে গেট ইউজ টু। বি ইউজ টু এবং গেট ইউজ টুর পরে কিন্তু আইএনজি হবে, কিন্তু শুধু ইউজ টু এর পরে কিন্তু আইএনজি হবে না, তখন কিন্তু হবে ভার্বের মূল রূপ, কারণ শুধু ইউজ টু কিন্তু হচ্ছে মোডালস। তো মোডাল অক্সিলারিস এর পরে আমরা জানি ভার্বের মূল রূপ বসে, যে কারণে ইউজড টু যদি শুধু ইউজ টু হয় তাহলে ভার্বের মূল রূপ বসবে, আর বি ইউজ টু অর্থাৎ আমি জানি ইউজ টু, আর হচ্ছে গেট ইউজ টু পরে ভার্বের সাথে আইএনজি হবে। ওকে, কোন বাক্যে যদি নাও, এট প্রেজেন্ট, এট দিস মোমেন্ট, ডে বাই ডে অথবা গ্রাজুয়ালি থাকে, তাহলে ওই বাক্যে সাধারণত অ্যামিজন প্লাস আইএনজি হবে। সাধারণত বলছি এই কারণে, আমরা অনেক ভিডিওতে তোমরা দেখবো আমি সাধারণত কথাটা বলি, এই সাধারণত বলার কারণ হচ্ছে এই রুলসটা কখনো কখনো চেঞ্জ হয়ে যেতে পারে, অর্থাৎ কখনো কখনো এই ভিন্নতা লক্ষ্য করা যেতে পারে, তবে হ্যাঁ 98% বা 99% ক্ষেত্রেই এই রুলসটা প্রযোজ্য হয়। কখনো কখনো এটা এই রুলসটা ব্রেক হতে পারে, ব্রেক হতে পারে এমন রুলসগুলোকেই আমি সাধারণত দিয়ে উল্লেখ করি। এর আগের ভিডিওগুলোতে তোমরা দেখেছো সাধারণত বলেছি খুব কম জায়গায়, প্রত্যেকটা ভিডিওতে হয়তো একবার বলেছি সাধারণত, যেখানে সাধারণত বলছি সেখানে তোমাদের মনে রাখতে হবে এই রুলসটা ব্রেক এবং এটা স্টিক না। ওকে, উদাহরণ দেখো, আমরা বলেছি এখানে দেখো নাও আছে বাক্যে, নাও থাকার কারণ আমরা লিখেছি আই অ্যাম প্লেইং নাও। ওকে, বাংলা যখন একটা বাক্য আমরা চিন্তা করবো, বাংলা বাক্যের শেষে যদি আমরা দেখি চছ আছে, মানে চর সাথে যুক্ত অবস্থায় আছে, যেমন খাচ্ছি, যাচ্ছি, খাচ্ছে, যাচ্ছে, ঘুমাচ্ছে, দেখছে, পড়ছে, এরকম চছ আছে, শেষে আবার ল নেই, চছর সাথে আবার কিন্তু ল নেই, শুধু চছ আছে, সাথে ল যুক্ত নেই, যেমন খাচ্ছিলেন না, খাচ্ছি, হ্যাঁ, যাচ্ছিল না, এটা না, যাচ্ছি, ল থাকবে না, শুধু চছ থাকবে অথবা শুধু স থাকবে এবং সয়ের পূর্বে একটা স্টপ থাকবে, যেমন ধর দেখ, থামলাম, ছি, দেখছি, শুনছি, পড়ছি, সে পড়ছে, সামনে একটা স্টপ সাউন্ড আছে, তো এরকম স্টপ এবং স, স্টপ সাউন্ডের পরে ছ, এরকম ছ অথবা চছ যদি থাকে তাহলেও আমরা কিন্তু ইংরেজিতে অ্যামিজার প্লাস আইএনজি ব্যবহার করবো, যেমন হচ্ছে সে পড়ছে, পড়ছে, ছ আগে কিন্তু একটা স্টপ সাউন্ড আছে, তো পড়ছে, হি ইজ রুইনিং, সে পড়ছে। এই যে চছ লিখলাম এটা নিয়ে আমরা একটা ভিডিও তৈরি করবো খুব দ্রুত তোমাদের কাছে, সেটা হচ্ছে আমরা তোমাদের আগে একবার বলে রেখেছিলাম সুচামতলফ নিয়ে আমরা একটা ভিডিও করবো, সুচামতলফ কি এবং এটা কি কাজে লাগে, এটা দিয়ে কি হয়, এটা নিয়ে বিস্তারিত একটা ডিটেলস ভিডিও আমরা করবো, আমাদের সাথেই থাকো। আরেকটি কথা বলে রাখা বাঞ্ছনীয়, এখানে আমরা আলোচনা করেছি ভার্বের সাথে কখন কখন আইএনজি হবে, একটা প্রশ্ন ওঠে ভার্বের সাথে কিভাবে আইএনজি হয়, যেমন ধরো এই যে ভিই আইএনজি করার সময় হয় এই যে ভিআইএনজি, এটা বাদ গেল, আবার ধরো সিইউটি কাট আইএনজি করার সময় হয় সিইউ ডাবল টি আইএনজি কাটিং, অথবা ধরো এল আই ই লাই আইএনজি করার সময় হয় এল ওয়াই আইএনজি, আই এবং ই বাদ যায়, প্রশ্ন হলো কেন। এই সকল প্রশ্নের উত্তর নিয়ে আমাদের একটা ভিডিও ইতিমধ্যে আমরা আপলোড করেছি, অনেক চমকপ্রদ একটা ভিডিও, তোমরা আমাদের রাফিকান গ্রামার স্কুল ইউটিউব চ্যানেল আছে সেটাকে সাবস্ক্রাইব করা থাকলে অলরেডি তোমরা ভিডিওটি হয়তো দেখেছ, যারা সাবস্ক্রাইব করোনি করে নাও, আর ভিডিওটি স্ক্রল করে যদি তোমরা একটু উপরে নিচে যাও তাহলে তোমরা দেখবে সেখানে লেখা আছে হাউ টু অ্যাড আইএনজি উইথ ভার্ব, হাউ টু অ্যাড আইএনজি, কিভাবে আইএনজি যোগ করতে হয়, এই সম্পর্কে একটা ভিডিও রয়েছে, তোমরা একটু ভিডিওটাকে দেখো তাহলে তোমাদের এই যে প্রশ্নগুলো করলাম যে কেন এল ওয়াই এল আই ই থেকে এল ওয়াই আইএনজি হয়, হ্যাঁ আই কেন বাদ যাচ্ছে, সিইউ ডাবল টি আইএনজি হচ্ছে কেন, এই প্রশ্নগুলোর বিস্তারিত উত্তর সেখানে দেওয়া আছে, আশা করি তোমরা ভিডিওটি দেখবে।
আরেকটি কথা আমি বলতে চাচ্ছি, সেটি হচ্ছে তোমাদের এই যে আজকে পর্যন্ত আমরা চারটি পার্ট আমরা আলোচনা করলাম রাইট ফর্মস অফ ভার্বের, আমাদের এই রাইট ফর্মস অফ ভার্বের সবগুলো ভিডিও তোমরা কিন্তু ধারাবাহিকভাবে দেখবে, তাহলে তোমাদের কিন্তু প্রত্যেকটা পার্ট একটা পার্টের পরে আরেকটা পার্ট বুঝতে অনেক সুবিধা হবে। একটা পার্টের পরে আরেকটা পার্ট তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে তখনই যখন তোমরা সবগুলো পার্টকে আবার নতুন করে রিভিউ করবে। আশা করি তোমরা সেভাবেই পড়াশোনা করছো। ভালো থাকো, সুস্থ থাকো, আগামী ভিডিও দেখার জন্য তোমাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।